মোনাজাত শেষে বাড়ি ফেরার যুদ্ধে সড়কে ট্রেনে কিংবা মেট্রোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। যানবাহন না পেয়ে অনেকেই দীর্ঘ পথ পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন। তবু মোনাজাতে শরিক হতে পেরে স্বস্তি মুসল্লিদের। বিশ্ব ইজতেমা ফিরতি মানুষের ভিড়ে নগর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। কায়কোবাদ মাহমুদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নজিবুর রহমান। গুনাহ মাফ আর পরকালীন মুক্তির কাঙ্ক্ষিত মোনাজাতে শরিক হয়ে বাড়ি ফেরার যুদ্ধে লাখো ধর্মপ্রাণ মুসলমান। মোনাজাত শেষ হলেই তুরাগ মাঠের চারপাশের কয়েক কিলোমিটার পথে নামে মানুষের ঢল। বিমানবন্দর সড়ক রূপ নেয় পায়ে হাঁটা মানুষের সমুদ্রে। একই চিত্র ছিল আবদুল্লাপুর কামারপাড়া দিয়াবাড়ির চারপাশে, টঙ্গী রেল স্টেশন কিংবা বিমানবন্দর রেল স্টেশনেও উপচে পড়া ভিড়, বাড়ি ফেরা মানুষের স্রোত। বিশ্ব ইজতেমাকে ঘিরে চালু থাকা 14টি স্পেশাল ট্রেনেও যেন জায়গা হচ্ছে না মুসল্লিদের। অনেক সমস্যা ভাই, ট্রেনে অনেক যাত্রী ভাই, দাঁড়ানোর মতো জায়গা নাই, কষ্ট হচ্ছে। ধারণ ক্ষমতার বাইরে যে যেভাবে পেরেছেন চড়ে বসেছেন ট্রেনে, কেউ কেউ ট্রেনে ঢুকেছেন জানালা দিয়ে। নিয়ম ভেঙে অনেকেই জায়গা নিয়েছেন ছাদে, আর অতিরিক্ত যাত্রী নিয়েই গন্তব্যে ছেড়ে গেছে সবকটি ট্রেন। রাজধানী ও তার আশেপাশের এলাকা থেকে যারা ইজতেমায় অংশগ্রহণ করেছেন, ভোগান্তিতে মূলত পড়েছেন তারাই। কেননা গণপরিবহন সংকটে পায়ে হেঁটেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে তাদের। তবে এই সকল ভোগান্তি ইজতেমায় অংশগ্রহণের সন্তুষ্টির কাছে হার মেনেছে। সড়কপথে বাস, সিএনজি, রিক্সা না পেয়ে বেশিরভাগ মানুষই গন্তব্যে রওনা করেছেন পায়ে হেঁটে। 10 থেকে 15 কিলোমিটারের দীর্ঘ পথ পায়ে হাঁটার ক্লান্তি ছিল না মোনাজাতে অংশ নেয়া মুসল্লিদের। আসার সময় ইনশাল্লাহ ভালো, গাড়ি না হলে কোনো দুঃখ নাই, ইনশাল্লাহ শক্তি আছে, যাইতে আছে আড়িয়া। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে গা, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, ইনশাল্লাহ সব মিলে গেলে ভালো হলো। সবাই দোয়া, বাপ মার দোয়া, মায় মুরব্বীর দোয়া, বাল বাচ্চালে দোয়া করছি। এদিকে নগরে যুক্ত হওয়া অত্যাধুনিক মেট্রো রেল যেন আশীর্বাদ হিসেবে যুক্ত হয়েছে ইজতেমা ফিরতি মানুষের জন্য। দিয়াবাড়ি মেট্রো স্টেশনে চারপাশে উপচে পড়েছে ইজতেমা ফিরতি মানুষের ভিড়ে। বিপুল সংখ্যক মানুষের বাড়ি ফেরাকে ঘিরে নগর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।